আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো আশা করি। এই পরিবর্তিত পরিস্থিতির মাঝেও তোমরা সকলে পড়াশোনার কাজ সঠিকভাবে চালিয়ে যাচ্ছ। আমাদের স্কুলের উদ্যোগে যে অনলাইন ক্লাসগুলো আমরা দিচ্ছি, তোমরা সেগুলো মনোযোগের সাথে দেখবে এবং শেখার চেষ্টা করবে। আজকে তোমাদেরকে চতুর্থ অধ্যায়ের প্রথম আখলাকের উপর একটি ক্লাস নেব। তো আমরা সরাসরি চলে আসি ক্লাসে। দেখো, আখলাক শব্দটি কী? আখলাক শব্দটি এটি আরবি ভাষার একটি শব্দ, যা খুলুকুন শব্দের বহুবচন। আখলাক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে চরিত্র বা স্বভাব। আর আখলাক বলতে বোঝানো হয়েছে আবিধানিক অর্থ, যেটা তোমার পাঠ্যবই আছে, স্বভাব, চরিত্র ইত্যাদি। আর এমনি পারিভাষিকগতভাবে আখলাক বলতে তা মানুষের সকল কাজ ও নীতির সমষ্টি হচ্ছে আখলাক। মানুষের সকল কাজ ও নীতির সমষ্টি হচ্ছে আখলাক। তাহলে এই সকল কাজ বা নীতি দুই রকমের হতে পারে। এক, ভালো কাজও হতে পারে, দুই, মন্দ কাজও হতে পারে। ভালো কাজগুলোকে বলা হয় আখলাকে হামিদা, আর মন্দ কাজগুলোকে বলা হয় আখলাকে জামিমা। আখলাকে হামিদা কাকে বলে? আখলাক শব্দের অর্থ তো আমরা জানলাম স্বভাব বা চরিত্র। আর হামিদা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রশংসনীয়। তাহলে আখলাকে হামিদা শব্দের অর্থ হচ্ছে প্রশংসনীয় চরিত্র, তাই না? মানুষের সৎ ও ভালো চরিত্রগুলোকেই বলা হয় আখলাকে হামিদা। আর জামিমা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মন্দ বা নিন্দনীয়। মানুষের অসৎ ও নিন্দনীয় স্বভাবগুলোকে বলা হয় আখলাকে জামিমা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আখলাকের পরিচিতি শিখলাম, আখলাকের প্রকারভেদ শিখলাম। এবার আখলাকে হামিদার গুরুত্ব কী? পরীক্ষায় আসে যে মানব জীবনে আখলাকের বা সচ্চরিত্রের গুরুত্বগুলো কী। দেখো, আমরা যদি সচ্চরিত্রের গুরুত্ব দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এ ব্যাপারে, ইন্নামা বুইস্তু লিউতিম্মা মাকারিমাল আখলাক, যে নিশ্চয়ই আমাকে চরিত্রের পূর্ণতা দান করার জন্য পাঠানো হয়েছে। তো আরও অনেক হাদিস আছে, বলা হয়েছে যে কিয়ামতের দিন মিজানের পাল্লা সবচাইতে ভারী বস্তু যেটি হবে সেটি হচ্ছে তার উত্তম চরিত্র। সেটি হচ্ছে তার কি? উত্তম চরিত্র। তাহলে কিয়ামতের দিন মিজানের পাল্লায় সবচাইতে ভারী বস্তু যেটি হবে সেটি হচ্ছে তার উত্তম চরিত্র। আরও হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার নিকট সেই লোকই অধিক প্রিয় যে সচ্চরিত্রবান। আসলে হাদিস এবং কোরআন বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে উত্তম চরিত্র অনেক মূল্যবান একটা জিনিস। আসলে আমরা যদি আমাদের সামাজিকভাবে চিন্তা করি, দেখো বেশ কয়েকটা হাদিসও বললাম এবং কোরআনের আয়াতগুলো বললাম, যে সামাজিকভাবে চিন্তা করি, আসলে মানুষের চারিত্রিক যদি অবক্ষয় হয়, নৈতিকতার যদি অবক্ষয় হয়, তাহলে সে সমাজে অশান্তি বিরাজ করে। মানুষ আমাদের বর্তমান সময়ে সবচাইতে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে এই উত্তম চরিত্রবান, নৈতিকতা সম্পন্ন মানুষ। আমাদের দেশে মাশাআল্লাহ এখন শিক্ষিত বা ডিগ্রিধারী মানুষের সংখ্যা কম না, কিন্তু
উত্তম চরিত্রবান নৈতিকতা সম্পন্ন মানুষের খুব অভাব। মানুষ যদি তার পথ যে যেখানে আছে, যে যে দায়িত্বে আছে, যে পেশায় আছে, যে কাজে আছে, যদি তার দায়িত্বশীলতার আচরণ না দেখাতে পারে, যদি তার উত্তম আচরণ সে যদি প্রদর্শন করতে না পারে, তাহলে সে ভালো মানুষ হতে পারবে না। আমরা যদি দেখি ইসলামের খলিফাদের চরিত্রগুলো, দেখো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে দেখা গেছে যে খলিফা ছিলেন, অথচ তিনি তার রাষ্ট্র থেকে, তিনি খলিফা হওয়ার পরেও একদিন তিনি বাজারে যাচ্ছিলেন, সে কাপড় ব্যবসা করতেন, সে কাপড় বিক্রি করতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বললেন যে আপনি যদি এসে এখন কোথায় যাচ্ছেন? বলছে বাজারে যাচ্ছি। বলছে কেন? বলছে এই যে ব্যবসা না করলে আমার পরিবার কী খাবে? তো দেখো যে তারা, উমর বলল তাহলে আপনি, আপনাকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে কিছু সম্মানী বা ভাতার ব্যবস্থা করি। আবু বকর বললেন যে দেখুন, একজন সাধারণ নাগরিক যে পরিমাণ ভাতা পাবে, আমিও কেউ সেই পরিমাণ ভাতা দিতে হবে। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলাতেও একদিন এরকম বহু ঘটনা আছে যে তিনি একদা তার যে উত্তম চরিত্র, তাদের কতটা ন্যায় নীতি কত ঊর্ধ্বে ছিল, কত উন্নত মানের ছিল, আসলে আমরা সেটা কল্পনার বাইরে। তাদের চারিত্রিক উৎকর্ষতা কত উন্নত ছিল। যে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এরকম সাহাবিদের জীবনের ঘটনাগুলো, বহু ঘটনা আছে, খলিফাদের বহু ঘটনা আছে, তারা রাষ্ট্রের বড় বড় দায়িত্বে ছিলেন, অর্ধেক পৃথিবীর খলিফা ছিলেন, তাদের চিন্তা চেতনায় ছিল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেতনায় ছিল যে আমি আমার খলিফা থাকাকালীন সময়ে যদি সেই ফোরাত নদীর তীরেও একটি কুকুর না খেয়ে মারা যায়, তাহলে কি আমার সেই জবাবদিহি করতে হবে। তাহলে এই যে তাদের চরিত্রের বা নৈতিকতার যে উন্নত উৎকর্ষ সাধিত হয়েছে কিসের মাধ্যমে? আল্লাহর ভয়। এখানে কিসের ভয়? আল্লাহর ভয়ের কারণে তাদের এই উন্নত চরিত্রে আরোহণ করা সম্ভব হয়েছে। কারণ আমরা এখানে দেখেছি যে আসলে মানুষ তার কাজকর্মে ন্যায় নিষ্ঠা তখনই হবে, দায়িত্বের ব্যাপারে যত্নশীল তখনই হবে যখন সে এই দায়িত্বটিকে, দায়িত্বের ব্যাপারে জবাবদিহিতা করতে হবে আল্লাহর সামনে। ঠিক চরিত্রের ব্যাপারেও মানুষ উন্নত চরিত্রবান হতে পারবে তখনই যখন সে চিন্তা করবে এই চরিত্রের মাধ্যমে, আমার কাজের মাধ্যমে আল্লাহর কাছে জবাবদিহিতা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকের এই আখলাকে হামিদার গুরুত্ব থেকে যে জিনিসগুলো বুঝতে পারলাম, যে আখলাকে হামিদা মানুষের মানবীয় মৌলিক গুণ এবং জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ, এটা মিজানের পাল্লায় সবচাইতে ভারী একটি জিনিস হবে, বুঝতে হবে। আল্লাহ তাআলার নিকট বলা হয়েছে সচ্চরিত্রই পূর্ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের আরও বলে তোমাদের মধ্যে সেই ওই ব্যক্তি উত্তম যে নিজে তোমাদের মধ্যে চরিত্রের বিচারে সুন্দরতম। তাহলে তোমরা এই হাদিসগুলো মুখস্থ করে ফেলবে, প্লাস এই গুরুত্বগুলো সুন্দরভাবে পয়েন্ট আকারে লিখে ফেলবে। তোমার পাঠ্য বই বেশ কয়েকটি হাদিস আছে, আয়াত আছে, এগুলো মুখস্থ করে ফেলবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠ্য বই এখানে আখলাকে হামিদার বেশ কয়েকটি গুণ আছে। আজকে প্রথম গুণটি তাকওয়া নিয়ে একটু আলোচনা করে আমার ক্লাসকে শেষ করবো ইনশাআল্লাহ। দেখো তাকোয়া শব্দের শাব্দিক অর্থ, দেখো পাঠ একে আছে, তোমরা বের করে নাও। তাকোয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভয়, আল্লাহকে ভয় করা, বেঁচে থাকা, ভয় করা বা বেঁচে থাকা, নিজেকে রক্ষা করা।
স্থায়ী পরিবেশ আল্লাহ তাআলার ভয়ে যাবতীয় অন্যায় কাজ ও পাপ কাজ থেকে বিরত থাকাকে কি বলে? তাকওয়া বলে। দেখো এখানে একটা খুব সুন্দর শর্ত দেওয়া আছে, আল্লাহর ভয়ে যাবতীয় অন্যায় কাজ থেকে দূরে থাকাকে কি বলা হয়? তাকওয়া বলা হয়। তাহলে আল্লাহ তাআলার ভয়ে কিন্তু আমাদের অন্যায় ও পাপ কাজ থেকে দূরে থাকতে হবে। এখানে কোনো মানুষকে কোন ভয় করা যাবে না, মানুষের ভয় আমাদের অন্যায় কাজ থেকে দূরে থাকলে সেটা তাকওয়া হবে না। তাহলে আর মুত্তাকি কাকে বলে? যিনি তাকওয়া অবলম্বন করে জীবন পরিচালনা করেন, যিনি তাকওয়া অবলম্বন করে জীবন পরিচালনা করেন তাকে বলা হয় কি? মুত্তাকি। তাহলে আমরা তাকওয়ার পরিচিতি কী, পরিচয় কী পেলাম? যে তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা, ভয় করা, নিজেকে রক্ষা করা। আর ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার ভয়ে যাবতীয় অন্যায় ও খারাপ কাজ থেকে দূরে থাকাকে কি বলে? তাকওয়া বলে। আর মুত্তাকি কাকে বলে? যিনি তাকওয়া অবলম্বন করেন, যিনি তাকওয়া অবলম্বন করেন তাকে বলা হয় মুত্তাকি। এখন তাকওয়ার গুরুত্ব কী? দেখো তাকওয়া, মানব জীবনে তাকওয়ার গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা বলেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত ব্যক্তি সেই যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান। আর নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন, নিশ্চয় আল্লাহ কি? মুত্তাকিদের ভালোবাসেন। আল্লাহ তাআলা আরেকটি আয়াতে বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার পথ করে দিবেন এবং তাকে ধারণাতীত উৎস থেকে রিজিক দান করবেন। দুটো জিনিস আছে এখানে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার পথ করে দেবেন। পথটা কিসের পথ? যে কোনো বিপদে পড়লে আল্লাহ তার উদ্ধারের পথ করে দেবেন, সমস্যায় পড়লে উদ্ধারের পথ করে দেবেন, ভালোর পথ খুঁজে দেবেন তার জন্য, আর ধারণাতীত উৎস থেকে তাকে রিজিক দান করবেন। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তাকওয়া সম্পর্কে আসলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি উক্তি আছে, হাদিস আছে, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি উদাহরণ দেন যে তোমরা তাকওয়া বলা হয়েছে, তিনি এভাবে একটি উদাহরণ দিয়েছেন যে তোমরা একটি সরু পথ, তার চিকন রাস্তা একজন মানুষ যেতে পারবে এরকম একটা রাস্তা, তার ডাইন পাশেও কাটা গাছ, বাম পাশেও কাটা বৃক্ষ, এবং যে রাস্তা মাটি দিয়ে হেঁটে যাবে সেই মাটি তাতেও মাঝে মাঝে কাটা বিছানো। এখন একজন ব্যক্তি যদি জামা পরে এই কাটা পথ অতিক্রম করতে হয়, তার জামাকে যদি সেফ করে, যদি তার শরীর সেফ করে যদি এই রাস্তাটা অতিক্রম করে যেতে হয়, তাহলে নিশ্চয়ই তাকে খুব সতর্কতার সাথে পা বাড়াতে হবে। কীভাবে? কারণ তার নিচেও কাটা, পায়ে কাটা ফুটে যাবে, দেখে দেখে পথ পা ফেলতে হবে। আবার ডান দিকেও বেশি হেলানো যাবে না, জামায় ডান পাশের কাটা গাছের আঘাত লাগবে, আবার বাম দিকেও হেলে পড়া যাবে না, যে বাম দিকের কাটা গাছের আঘাত লাগবে। তো প্রিয় শিক্ষার্থীরা, ওমর বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই রাস্তাটি খুব সতর্কতার সাথে চলতে হবে। এই যে তিনি তাকওয়ার উদাহরণ দিতে গিয়ে এইভাবে বলেছেন, এই যে একজন মানুষ এই পথিক যেমন কাটা থেকে বাঁচার জন্য, আঘাত থেকে বাঁচার জন্য খুব সতর্কতার সাথে ধীরে 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 এই রাস্তাটা পার হলেন, ঠিক দুনিয়ার এই জীবনে জান্নাতের পথে যেতে হলে আমাদেরকে শয়তান ডাইনে বামে নিচে সব দিকেই বিভিন্ন ধরনের লোভ, মোহ, পাপ, পঙ্কিলতা, অরাজকতা, অন্যায় দ্বারা হা করে আসছে। তুমি যদি চোখ বন্ধ করে চলো পথ পেরোতে পারবে না, তোমাকে সেই পথিকের মতো দেখে দেখে জীবনকে পরিচালনা করতে হবে। তুমি যদি দেখে দেখে ধীরে ধীরে জীবনকে পরিচালনা করো, অন্যায় থেকে বিরত থেকে, অন্যায় অশ্লীল কাজ থেকে আল্লাহর ভয়ে বিরত থেকে তুমি জীবন পরিচালনা করো, তাহলে তোমার পক্ষে এই পথ পাড়ি দিয়ে
মঞ্জিলে মাকসাদ জান্নাতে পৌঁছা সম্ভব হবে। এটাই হচ্ছে তাকওয়া। তাহলে তাকওয়ার গুরুত্ব সম্পর্কে আমরা যে জিনিসগুলো পেলাম, তাকওয়া আল্লাহ তাআলা তাকওয়াবান ব্যক্তিকে ভালোবাসেন, সেই ব্যক্তি উত্তম যে সবচেয়ে বেশি তাকওয়াবান। তারপরে তাকওয়া মুত্তাকির এই সফল কাম, তাকওয়া ব্যক্তিদের জন্য আল্লাহ বিপদ থেকে রক্ষা করবেন এবং তাকে ধারণাতীত উৎস থেকে রিজিক দান করবেন। নৈতিক জীবনে তাকওয়ার প্রভাব কী? নৈতিক জীবনে তাকওয়ার প্রভাব হচ্ছে তাকওয়া সকল সৎগুণের মূল এবং সকল নৈতিকতার মূল ভিত্তি হচ্ছে তাকওয়া। আসলে মানুষের মাঝে যদি এই আল্লাহর ভয় না থাকে, অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, এই ভয়ে সে থেকে যদি সে অন্যায় কাজ থেকে দূরে না হয়, তাহলে কোনোভাবেই সে অন্যায় থেকে নিজেকে সেভ করতে পারবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই তাকওয়া থেকে তোমরা যে তিনটি প্রশ্ন শিখবে, এক, তাকওয়া শব্দের অর্থ কী, কাকে বলে, মুত্তাকি কাকে বলে? দুই, মানব জীবনে তাকওয়ার গুরুত্ব কী, কোরআন ও হাদিস দ্বারা ব্যাখ্যা করো। তিন, নৈতিক জীবনে তাকওয়ার প্রভাব, অর্থাৎ একজন ব্যক্তির চরিত্র গঠনে, এটা এইভাবেও আসে যে চরিত্র গঠনে তাকওয়ার প্রভাব ব্যাখ্যা করো। তো এই আলোচনাগুলো থেকে তোমরা শুনবে এবং সেভাবে শেখার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও সুস্থ রাখুন, আমাকেও সুস্থ রাখুন, আল্লাহর কাছে দোয়া করবে। আর সামনে রোজা আসছে, রোজার জন্য প্রস্তুতি নেবে, আমল বৃদ্ধি করবে, আর তাকওয়া অর্জনের মাসই কিন্তু রমজান মাস। কোরআন পড়বে, রোজা রাখবে, মুত্তাকি হওয়ার চেষ্টা করবে, আল্লাহকে ভয় করবে, দোয়া করবে যাতে আল্লাহ এই বিপদ থেকে আমাদের সকলকেই উদ্ধার করেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আজ এ পর্যন্তই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।